ঈদের দিনের সুন্নাহগুলো কি ঈদের জামাত মসজিদে আদায় করা যাবে কিনা? ঈদের দিনের সুন্নাহগুলো বিষয়ে ঈদুল ফিতরের সুন্নাহগুলোর মধ্যে থেকে একটি হলো যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবীর বিশেষ করে পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা বিশেষ করে পাঠ করা পুরুষ নারী সবাই, মহিলারা তাদের জায়গা থেকে, পুরুষরা তাদের জায়গাতে পাঠ করবেন। ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো আগে ঘুম থেকে উঠা, ফজর নামাজ মহল্লা মসজিদে আদায় করা। ঈদের নামাজের আরেকটা সুন্নাত হলো ওই দিন গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে আসার আগে একটু মিষ্টি মুখ করে আসা, খেজুর ইত্যাদি খেয়ে আসা, ঈদগাহে আসার এক পথে আসা, আরেক পথে যাওয়া, যাতে করে অনেক মানুষের দেখা হয়ে যায়, তাদের সাথে সালাম বিনিময় কুশল বিনিময় করা যায়, একটু হাসি খুশি থাকার চেষ্টা করা, এবং তাকবীর পড়তে ঈদগাহে আসা, ঈদের সালাত আদায় করার পর ঈদের সালাত আদায় করা এবং খুতবা শ্রবণ করা, এবং ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করা। ঠিক একইভাবে ঈদুল ফিতরে এবং ঈদুল আজহাতে উভয় ঈদে শরিয়া বিরুদ্ধ যে সমস্ত কাজকাম আমরা আজকাল দেখি সেগুলো করা একজন ইমানদারের ঈদের সাথে যায় না। ঈদটা শুধু উৎসব নয়, উৎসব প্লাস ইবাদত, সেজন্য ঈদের সুন্নাহগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং সুন্নাহ পরিপন্থী কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং ঈদের সালাত মসজিদে আদায় না করে মাঠে আদায় করা উচিত। ঈদের আনন্দটা পূর্ণতা পায় আমরা যখন মাঠে ঈদের সালাত আদায় করি, তখন শহর এলাকাতে একটু কঠিন, হয়তো এত মাঠ নাই, সেক্ষেত্রে মসজিদে আদায় করলে সেটা জায়েজ হবে। বাট যেখানে মাঠ আছে, বিকল্প ব্যবস্থা আছে, কষ্ট করে হলেও সেখানে মাঠেই ঈদের সালাত আদায় করা উচিত এবং আদায় করার চেষ্টা থাকা উচিত।